সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের প্রক্রিয়াটি কিন্তু অত্যন্ত জটিল সারা বিশ্বব্যাপী। আপনারা জানেন যে 9/11 ঘটনা সেটা কবে ঘটেছিল এবং ওসামা বিন লাদেনের অপারেশনটা হয়েছিল কত সালে, ঠিক এক দশক পরে কিন্তু ওসামা বিন লাদেনের অপারেশনটা হয়েছিল। এনিওয়ে আপনাদের আশ্বস্ত করতে চাই যে আমরা গতকালকে যে আমাদের আদালত চত্বরের যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, দুইজন জঙ্গি সদস্যকে তার অন্যান্য সহযোগীরা আমাদের পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিয়েছে, আমরা এ পর্যন্ত যে আপডেট আপনাদের জানাতে চাই তা হচ্ছে এই ঘটনার বা এই ছিনিয়ে নেওয়ার ঘটনায় যে নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্বদানকারী নাম আমরা পেয়েছি, তাকে আমরা কোন ব্যক্তি ছিল তাকে শনাক্ত করতে পেরেছি এবং তার অন্যান্য আরও যারা যারা তার সাথে ছিল সহযোগী এরকম বেশ কয়েকজনের নাম আমরা পেয়েছি। বাট এই মুহূর্তে আমরা আমাদের অপারেশনের স্বার্থে তদন্তের স্বার্থে সেই নামটি বা সেই নামগুলো আপনাদের সামনে বা এই প্রকাশ করতে চাচ্ছি না বা প্রকাশ করতে পারবো না, এবং এই পরিকল্পনা কীভাবে হয়েছে সেটাও আমরা ইতিমধ্যেই আমাদের গোয়েন্দা সূত্র মারফত আমরা অবগত হয়েছি। আমরা আশা করতেছি যেহেতু আমরা পরিকল্পনাটি এবং অপারেশনে কারা কারা ছিল সেই বিষয়টি আমরা ইতিমধ্যে আমাদের গোয়েন্দা তথ্য বলেন আমাদের বিভিন্ন যে উৎস থেকে আমরা এটুক নিশ্চিত হতে পেরেছি। আমাদের এখন বাকি কাজটি হচ্ছে কালকেও বলেছি তাদের যাদেরকে আমরা শনাক্ত করেছি তাদেরকে গ্রেপ্তার করা এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, এই বিষয়ে আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি, আমি দেশবাসীর সহযোগিতা চাচ্ছি। কালকের ভিডিও ফুটেজও আপনারা দেখেছেন, আমরা হয়তো আরও বেশি বা আরও কোনো আপডেট থাকলে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাবো আপনাদেরকেও জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।